বন্যায় বিধ্বস্ত ত্রিপুরা রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করে বিপর্যস্ত মানুষদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়ার 19 দফা দাবি দিয়ে সিপিআইএম এল লিবারেশন, অখিল ভারত কৃষাণ মহাসভা, অখিল ভারত ক্ষেত ও গ্রামীণ মজদুর সভা যৌথ উদ্যোগে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে 4 ঘণ্টার গণ অবস্থান সংঘটিত হয়। আজকে 24শে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত 4 ঘণ্টা গণ অবস্থানের ডাক দিয়েছে মূলত 3টি সংগঠন, সিপিআইএমএল, অখিল ভারত কিষাণ মহাসভা এবং অখিল ভারত ক্ষেত মজদুর গ্রামীণ মজদুর সভা। তো আমরা মূলত গত 19 থেকে 22শে আগস্ট ত্রিপুরা রাজ্যে যে বিধ্বংসী বন্যা হয়েছে, এই বন্যায় ত্রিপুরায় প্রায় 21 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্ধেকের বেশি মানুষ, এবং ত্রিপুরায় সরকারের হিসাব অনুযায়ী 15 থেকে 18 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তাহলে আজকে কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হবে না এবং 15 হাজার কোটি টাকা বরাদ্দ করে জাতীয় বিপর্যয় তহবিল থেকে এই এককালীন এই টাকা দিয়ে ত্রিপুরার বন্যা বিধ্বস্ত মানুষকে সহায়তা দিতে হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, সরকার এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। যারা মারা গেছে 37 জন, সেই পরিবারের সহায়তা নেই। যারা আহত হয়েছেন তাদের পরিবারের সহায়তা নেই।